আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন তামিম ইকবালের চাচা বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তিনি আশা করেন তামিমের ক্যারিয়ার আরও দীর্ঘায়িত হবে, তামিমের থেকে দেশ অনেক কিছু পাবে। আমার কথা হলো যেটা বলেছে, ইনজুরি একটা সমস্যা তো ছিল এবং আমি মনে করি যে ওর সিদ্ধান্তটা কিন্তু আসলে অনেক সাহসী সিদ্ধান্ত, একটা ভেরি পজিটিভ। ও কিন্তু দেশের কথা চিন্তা করেছে, ও আপনার এবং বিস্তারিত সে বলেছে এবং ওটা শুনে আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি মানে ভেরি পজিটিভ একটা ডিসিশন। আর এটা ঠিক যে তামিম এই ওয়ার্ল্ড কাপ মনে করেন যে আমরা তো তামিমের মতো প্লেয়ার দেখে কিন্তু অনেক বেশি আশা করি, ইনশাল্লাহ ওর ক্যারিয়ার আরও অনেক দিন থাকে। সো ইম্পর্টেন্ট হচ্ছে ওর ফিটনেস, ফিটনেস যদি ভালো থাকে ওকে আমরা আরও অনেক দিন পাবো। না আমি যেটা শুরুতে বলেছি এটা হলো যে আপনি একটা সাহসী সিদ্ধান্ত, কারণ আপনি ইঞ্জুরিতে থাকেন বা আপনি খেলতে থাকেন বা আপনি ইয়েতে থাকেন, প্লেয়াররা যদি ভালো খেলে আপনার প্রশংসা পায়, খারাপ খেললে কিন্তু আপনার ক্রিটিসাইজ তো হয়। সো এটা তো এটা কোনো ব্যাপার না। এদিকে মুশফিক, সাকিব, লিটন, তাসকিনদের মতো কেন্দ্রীয় চুক্তিতে একটা নাম চোখে বাজছে, তিন ফরম্যাটের চুক্তিতেই রয়েছেন শরীফুল ইসলাম। খুব বেশি দিন হয়নি জাতীয় দলে নাম লিখিয়েছেন, তবে এখন থেকে তিনটা ফরম্যাটে নিয়মিত হতে চান শরীফুল। কেন শরীফুলকে দ্রুত তিনটা ফরম্যাটে সুযোগ দেওয়া হলো? তিন ফরম্যাটে খেলার সবাই সাইন করেছে, আপনার সব ফরম্যাটে খেলবে দু একজন ছাড়া। তো ও আপনার সিলেক্টর মনে করেছে ও তিনটা ফরম্যাটে খেলার ওর যোগ্যতা আছে, বিদায় ওকে কন্ট্রাক্টের জন্য সুপারিশ করা হয়েছে। এদিকে মুস্তাফিজুর রহমান আপাতত টেস্ট খেলতে চান না বায়োবাবলের কারণে, জানিয়েছেন আকরাম খান। তাই মুস্তাফিজ নিজেকে সরিয়ে নিয়েছেন এই ফরম্যাট থেকে। বিদেশি অ্যাপ আর নয়, এবার ডাউনলোড করুন দেশি অ্যাপ বিডি ক্রিক টাইম। ফিজ আপনার আপাতত টেস্টে খেতে চাচ্ছে না কোভিডের জন্য, ও বলেছে যে আপনার বায়োবাবলে যতদিন থাকে তাহলে ওর টেস্টে খেলা ওর ইন্টারেস্ট অনেক কম। ইট ইজ অলসো ভেরি পজিটিভ একটা ডিসিশন এবং ওর মেন্টালি অবস্থা আমরা বুঝি এবং এটা আলাপ আলোচনা করে সেই সিদ্ধান্তটা দিয়েছে। এদিকে বোর্ড সভাও শেষ হয়ে গেছে, কবে আসবে বিশ্বকাপের দল? যদিও সবারই জানা কারা কারা থাকবে বিশ্বকাপে, তবুও তো আনুষ্ঠানিকতা সারতে হবে, ঘোষণাটা জানার অপেক্ষায় তো সবাই। সেটা সময় মতো আপনারা বুঝে যাবেন, এই যে আপনারা তো এই দুই তিনটা সিরিজে দেখলে বুঝে যাবেন কারা থাকবে কারা থাকবে না, এবং বাট এটা তো সিলেক্টরদের থেকে আসবে। সো এই জিনিসটা ওদের জন্য ওদের উপর আস্থা রাখাটা আমার মনে হয় ভালো।